ভোটের উত্তেজনার মাঝেই রানীনগরে বাম কংগ্রেস কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। শনিবার বিকেলে রানীনগর থানার কালীনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জিন্নাতপাড়া 199 নম্বর বুথে পরপর তিনটি বাড়িতে হামলার অভিযোগ। ভাঙচুর করা হয় বাইক থেকে বাড়ির আসবাবপত্র। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগ তুলেছে বাম কংগ্রেস। জেলা পরিষদের মেম্বার মেহবুব মুর্শিদ ছিল, মুগ্নি ছিল। আচ্ছা, ওদের কাছে কি আগ্নেয়াস্ত্র ছিল? হ্যাঁ, আগ্নেয়াস্ত্র ছিল, তাদের কাছে পিস্তল ছিল, বম ছিল। তারপরে ক্ষয়ক্ষতি কী হয়েছে? ক্ষয়ক্ষতি আমাদের চারটে গাড়ি ভাঙচুর করেছে। একটা হচ্ছে আমার সুপার স্প্লেন্ডার গাড়ি, একটা বুলেট, একটা দোকান করেছে, আর একটা দোকান ভাঙচুর করেছে, আর তিনটে বাড়ি লুট করেছে আমাদের। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ শাসক দল। ভোটের কাজে আমি অন্য একটা বুথে গেছিলাম, আমি তো বিষয়ে জানি না কারা কীভাবে কী হয়েছে না হয়েছে। এসে শুনলাম যে বিরোধী দলের কিছু ছেলে নিজেরাই আমাদের তৃণমূলের কিছু লোককে মারধর করে বুথে যেতে বাধা, এবং অনেকে হাসপাতালে আমাদের এখন পর্যন্ত পেশেন্ট আছে, হ্যাঁ, এই দু তিনজনকে আহত করেছে। আমি এগুলো কারা বাইকের কী হয়েছে না, আমি তো কিছু ছিলামও না, আমি কিছু জানিও না, কে বা কারা করছে আমার জানা নাই।